আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা সাকিল ব্লগস। আজকে প্রায় 5টা গাড়ির আমি রিভিউ করবো, আর 5টা গাড়ির রিভিউ এ টু জেড তুলে ধরবো। তো রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আজকে থেকে শুরু করব কন্টিনিউ, আজকে রাত্রেও একটা আপলোড করবো। এখানে আমি দেখছি একটা ডায়াং গাড়ি, যেটা রিভিউতে আমি বলবো না, অবশ্যই নেক্সট ডেতে আস্তে আস্তে আমি আপলোড করে থাকবো। তো এখানে ডাইং ওয়ান টেস্ট অবস্থাতে একটা গাড়ি দেখছি, প্রাইস সম্পর্কে ধারণা দিব না, কারণ আমি যেহেতু রিভিউ করেছি বা অ্যাকুরেন আমি আপলোড করব। পরবর্তী একটা দেখছি হলো আপনার এটা কি প্লাটিনা, বাজাজ প্লাটিনা, হাইড্রোলিকালা, ফুল কাগজ, এটাও অনেক সুন্দর কন্ডিশন মনে হচ্ছে, তবে একটা গাড়ি ধোয়া না। পরবর্তী যেটা দেখছি জিম্পু, ঢাকা কাগজ, জিম্পু 125। তারপর যে গাড়িটা দেখছি হিরো হোন্ডা স্প্লেন্ডার, হিরো হোন্ডা স্প্লেন্ডার। তারপরে যে বাইকটা রয়েছে হিরো হোন্ডা, শুধু হিরো হোন্ডা। তো আমি যে কটা বাইক দেখলাম সব করাতেই প্রাইস খুবই সীমিত। অবশ্যই অবশ্যই যারা এই বাইকগুলো রিভিউ দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি এ টু জেড একদিন একদিন করে আপলোড করব। আমাদের ভিডিও আপলোড করার সময় হলো সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। যারা আমার চ্যানেলের মাধ্যমে বাইক কিনতে চান খুবই সীমিত প্রাইসের ভিতরে আমি চেষ্টা করব, তবে একটু লাইসেন্সগুলো দেখানোর চেষ্টা করি। এটা হলো আপনার ঢাকা মেট্রো, এটা হলো নবাবগঞ্জ, আর এটা ঢাকা মেট্রো, এটা হলো রাজশাহী, এটা ওয়ান টেস্ট অবস্থাতে রয়েছে। তো গাইজ চেষ্টা করবো আস্তে আস্তে 5টা রিভিউ তুলে ধরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের সাধারণত রিভিউ তুলে ধরলাম, একটা ট্রেলার দিলাম যে কী কী বাইক আপনাদের আগামী দিনে আমি তুলে ধরতে চলেছি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন।